রক্ত এবং থ্যালাসেমিয়া বিষয়ক নানান দাবি নিয়ে মালদহের কালিয়াচক থেকে পায়ে হেঁটেই নবান্ন যাত্রা আলমগীরের। পলাশী থেকে সঙ্গী কৃষ্ণ ও ফারুক। আগের থেকে রক্ত দেওয়ার প্রবণতা বেড়েছে অনেকটাই, সেই রকম রক্তের চাহিদাও বেড়েছে আগের তুলনায় বহুগুণ। থ্যালাসেমিয়া সচেতনতা বাড়লেও সরকারি বিধি ব্যবস্থা এখন অনেকটাই ঢিলেঢালা। এই ধরনের বেশ কিছু দাবি নিয়ে গত 20 জুলাই মালদহের কালিয়াচক থেকে এক ছাত্র আলমগীর খান পায়ে হেঁটেই বেরিয়ে পড়লেন নবান্নের উদ্দেশ্যে। এর আগেও অবশ্য রক্তের কালোবাজারি রুখতে এবং রক্ত এবং থ্যালাসেমিয়া সম্পর্কিত নানান দাবি নিয়ে গত 24 মার্চ তিনি কালিয়াচক থেকে দিল্লি অভিমুখে রওনা দেন। 1480 কিলোমিটার পথ পায়ে হেঁটে কেন্দ্রীয় স্বাস্থ্য ভবনে রেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে। এবারে অবশ্য তিনি একা নন, পলাশী থেকে কৃষ্ণ বর্মন ও ফারুক শেখ পায়ে হেঁটেই যোগ দিয়েছে তার সাথে, এরাও প্রত্যেকে উচ্চশিক্ষার ছাত্র। আলমগীরদের দাবি, বহু বছর আগের বাজার দর অনুযায়ী রক্তদানে মাথাপিছু 25 টাকার সরকারি বরাদ্দ থাকলেও আজ তা হাস্যকর। মাথাপিছু ন্যূনতম 100 টাকা ব্যয় বরাদ্দ থাকলে তবেই রক্তদাতার পুষ্টিজনিত সহযোগিতা করা সম্ভব, অথবা সরকারি আয়োজনে এবং ব্যবস্থাপনায় রক্তদান শিবির হলে অনেকটাই ফলপ্রসূ হবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও সরকারি উদাসীনতা চোখে পড়ে। প্রতিটা বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সাথেই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া সুবিধাজনক। তারপরেও যদি কিছু বাকি থাকে, বিবাহের রেজিস্ট্রেশনের সময় থ্যালাসেমিয়া নির্ণায়ক শংসাপত্র আবশ্যিক হওয়া প্রয়োজন। জেলা স্বাস্থ্য দপ্তরে রক্ত এবং থ্যালাসেমিয়া সংক্রান্ত নানান সেমিনার এবং সচেতনতা অনুষ্ঠানে বার্ত থেকে যায় দীর্ঘদিন ধরে এই সংক্রান্ত নানান কাজকর্ম করা উৎসাহী যুবকরা। তাই এই ধরনের সরকারি আয়োজনে তারা আমন্ত্রণ পেলে একদিকে যেমন প্রত্যন্ত গ্রাম শহরে পৌঁছে যায়, তেমনি উৎসাহী যুবকদের আগ্রহ বৃদ্ধির ফলে বিপুল সংখ্যক মানুষকে সচেতনতা করা যায়। আগামী 31 তারিখ তারা পৌঁছাচ্ছেন কলকাতায়। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত এবং থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা হাজির হচ্ছেন আগামী 1 আগস্ট স্বাস্থ্য ভবনের ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে। গতকাল নদিয়ার কৃষ্ণনগর রানাঘাট পেরিয়ে এই 3 প্রতিনিধি দল রাত্রি বাস করেন কল্যাণীতে। আজ আবারও উত্তর 24 পরগনা পেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। আমি আসছি মালদা থেকে। আজকে আমার 6তম দিন, আজকে 6 দিন হচ্ছে। আমি আজকে যাবো বেল্ডাঙ্গা হয়ে পলাশী এবং যাবো কলকাতা। মালদা থেকে কলকাতা যাচ্ছি পায়ে হেঁটে পদযাত্রা, এটা দ্বিতীয় পদযাত্রা। লক্ষ্য হচ্ছে বাংলাকে থ্যালাসেমিয়া মুক্ত বাংলা করতে হবে, আর প্রত্যেক বাড়িতে রক্তদাতা তৈরি করতে হবে। তো এই প্রচার অভিযান চালাচ্ছি, নবান্ন যাবো, সেখানে ডেপুটেশন দেবো। তো এখন আজকে আমরা কালকে বহরমপুরে ছিলাম, এখন সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছি বিল্ডাঙ্গা পলাশী, তারপরে আস্তে আস্তে বারাসাত হয়ে কলকাতা হয়ে নবান্ন। আপনি কোথায় থেকে আসছেন? আমি মালদা থেকে আসছি, মালদা কালীচক। আপনার নাম? আমার নাম আলমগীর খান। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।